Hello everyone, Assalamu alaikum. আমি আলমগীর কবির. Welcome to Mark YouTube channel. আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো. আমরা অনেকে YouTube চ্যানেল ওপেন করেছি, বাট ওপেন করার সময় অনেক কিছু না ভেবে ইচ্ছামত একটি YouTube চ্যানেল ওপেন করেছি. কেউ বা নিজের জিমেইলে যে নাম আছে সেই নামে ওপেন করেছি, আবার কেউ মনে যা আসে ইচ্ছে মতো একটি নাম দিয়ে YouTube চ্যানেল ওপেন করে. কিন্তু কিছুদিন যেতে না যেতে YouTube কাজ করতে করতে মনে আসছে YouTube নামটি পরিবর্তন করা প্রয়োজন. তো YouTube নামটা আমরা কিভাবে পরিবর্তন করবো সেই বিষয়টা নিয়ে আজকে আমি একটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি. চলুন আমরা কিভাবে ইউটিউবের নাম পরিবর্তন করা যায় সেটা দেখি. ইউটিউবে আমরা কিভাবে নাম পরিবর্তন করতে পারি, হচ্ছে জিমেইলের নাম পরিবর্তন করে ইউটিউব চ্যানেলের পারি, আরেকটি হচ্ছে গুগল প্লাস এ পেজ এর মাধ্যমে. তো আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো. তো প্রথমে আমরা দেখব জিমেইল এর নাম পরিবর্তন করে কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারি. তো চলুন আমরা ব্রাউজার ওপেন করি. ব্রাউজার ওপেন করে আমরা প্রথমে যাব ইউটিউব. ইউটিউবে ঢোকার পর আমার জিমেইলের যেখানে আমি সাইন ইন সাইন আউট করি সেখানে ছবি দেওয়া আছে, সেই আইকনটাতে আমি ক্লিক করি. ক্লিক করার পর আমার এখানে যে গিয়ার আইকনটা আছে ইউটিউব সেটিংস, এটাতে আমি ক্লিক করবো. ক্লিক করার পর দেখবো আমার এইরকম একটা পেজ চলে আসছে, যেই পেজে এডিট অন গুগল দেখা আছে সেখানে আমি ক্লিক করব. ক্লিক করার পর আমার এই অ্যাবাউট পেজটা আসবে এবং সেই পেজের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম আমি সেখান থেকে আমার যে নামটা দিতে চাচ্ছি সেই নামটা দিব. দেওয়ার পরে আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম নিক নেম আছে, আমি আমার যেহেতু একটা ব্র্যান্ড নেম দিতে চাচ্ছি এজন্য আমি একটা নাম ইউজ করবো. আর সাথে সাথে আমার ডিসপ্লেতে এখানে নামটা দেখা যাচ্ছে কি নাম আমি দিয়েছি, এটা কি ডিসপ্লে. এটা দেওয়ার পর আমি ওকে করবো. ওকে করার পর আমাকে একটা মেসেজ দিচ্ছে যে আমি নামটা চেঞ্জ করবো কিনা কনফার্ম করতে বলছে. তো আমি যদি এখন চেঞ্জে ক্লিক করি, চেঞ্জ নেম ক্লিক করি, তাহলে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে. জিমেইলের সাথে সাথে আমার ইউটিউবের নামটাও চেঞ্জ হবে. তো আমি চাচ্ছি না আমার জিমেইলের নামটা চেঞ্জ হোক, কারণ আমি যদি আমার জিমেইলের নামটা চেঞ্জ করে ফেলি তাহলে আমি যদি কাউকে আমার মেল দিলাম, মেল দেওয়ার পর দেখবো ওই যে রিসিভার সে দেখবে আমার ইউটিউবে যে নাম দেওয়া আছে সেই নাম ওনার ওখানে শুরু করতেছে, কিন্তু আমি সেটা চাচ্ছি না. আমি আমার জিমেইলের আমার নিজের আইডেন্টি সেটা আমি ঠিক রাখবো, বাট আমি আমার ইউটিউবের নাম চেঞ্জ করবো. ইউটিউবে আমার ইউটিউবের আইডেন্টি, ওখানে শুধু আমার ইউটিউবের যে সাবস্ক্রাইবার আছে ওরা শুধু আমার ওই নামটা দেখবে, আর আমার জিমেইলের নামটা আলাদা থাকবে, ওটা আমার পার্সোনাল আইডেন্টি. তো আমি চাইবো দুইটার নাম দুই ধরনের হোক. আমাদের দুই নাম্বার অপশন, আমরা কিভাবে আমাদের জিমেইলের নাম চেঞ্জ না করে আমাদের ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করবো. তো চলুন আমরা আমাদের ব্রাউজার ওপেন করবো, গুগলে যাব, গুগলে যে আমরা এবার সার্চ দিব ক্রিয়েট এ গুগল প্লাস বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস. সার্চ দিলে আমরা আমাদের কিছু সার্চ অপশন আসবে, সেখান থেকে আমরা ক্রিয়েট এ গুগল প্লাস পেজ এটাতে ক্লিক করবো. এটাতে ক্লিক করার পরে আমার এরকম একটা পেজ আসবে, যেই পেজে আমি এখানে যত ইনফরমেশন দেওয়ার আছে সবগুলো ইনফরমেশন দিয়ে দেন আমি কন্টিনিউ করবো. তারপর পেজটি দেখতে এরকম. আমরা এখান থেকে এবার চলে যাব আমাদের আবার ইউটিউব চ্যানেল. ইউটিউব চ্যানেল থেকে আমরা এবার আর এডিট অন গুগল সেটাতে ক্লিক করবো না, এবার আমরা ক্লিক করবো অ্যাড. নতুন পেজটি আসবে, নতুন পেজের মধ্যে আমরা মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট এইটিতে আমরা ক্লিক করব. এটিতে ক্লিক করার পর আমরা আমাদের যে জিমেইলের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা কনফার্ম করব. দেন এখানে শো করতেছে মাই চ্যানেল আফটার মুভ, সিলেক্ট ডিজায়ার্ড অ্যাকাউন্টে ক্লিক করব. এখানে নিচের দিকে আছে মাই চ্যানেল আফটার মুভ. তো এখানে আমি আমার যে পেজটা ওপেন করেছিলাম গুগল প্লাসে, এখানে আমরা সব ইনফরমেশন দিয়ে যে পেজটা ওপেন করলাম সেই পেজের একটা লিঙ্ক এখানে দেখাচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট. তো আমি ব্র্যান্ড অ্যাকাউন্টটি সিলেক্ট করব. সিলেক্ট করার পর আমার এখানে দুইটার লিঙ্ক দেখাচ্ছে, তারপর আমি ক্লিক করব মুভ চ্যানেল. মুভ চ্যানেলে ক্লিক করার পর আমাকে কনফার্ম করতে বলতেছে, কনফার্ম করব মুভ চ্যানেল.
দেন ওকে দিন। বাট এখন আমার এখানে কিছু শো করবে না, কারণ এটা ইউটিউবে আপডেট হতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। 10 মিনিট পর আমরা আবার পেজটা ওপেন করব। ওপেন করলে আমাদের যে গুগল প্লাসে পেজ ওপেন করে যে আমরা নাম চেঞ্জ করলাম, সেই নাম অনুযায়ী আমাদের ইউটিউবের চ্যানেল নাম চেঞ্জ হয়ে যাবে। কখনো পেজটি আপডেট হতে 10 মিনিট সময় লাগে, কখনো তার থেকেও কম সময় লাগে, কিন্তু আমারটা 2-3 মিনিটের মধ্যেই আপডেট হয়ে গেছে। তো চলুন দেখা যাক আমাদের পেজটা। তো এখন আমি পেজটা আবার রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমার এই ইউটিউব চ্যানেলের হোম পেজটা আসবে। দেখেন আমরা যেই নামটি দিয়েছিলাম সেই নামটি এখানে শো করতেছে। তো আমার ইউটিউবের চ্যানেলের নাম পরিবর্তন হয়ে গেছে। তো এবার দেখেন আমি গিয়ার আইকনে ক্লিক করলে এখানে দেখতে পারবো আমাদের গুগল প্লাস পেজে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, সেই অ্যাকাউন্টে আমার এখানে শো করতেছে। এখন থেকে আমার ইউটিউবের নামটা ইন্ডিভিজুয়াল অ্যান্ড আমার জিমেইল অ্যাকাউন্টটা ইন্ডিভিজুয়াল। এখন থেকে আমি আমার কাউকে আমি জিমেইলে যদি কোনো মেইল সেন্ড করি তাহলে সেটা আমার ইউটিউবের নাম শো করবে না, এখন আমার জিমেইলে আমার নিজের আইডেন্টিটা শো করবে এবং ইউটিউবে আমার ইউটিউবের আইডেন্টিটা শো করবে। তো আমরা দেখে নিলাম যে আমাদের কীভাবে আমরা ইউটিউবের চ্যানেলের নাম চেঞ্জ করব। হয়ে গেছে আমাদের নাম চেঞ্জ করা। আচ্ছা, আমার এই ভিডিওটা যদি আপনাদের সামান্য পরিমাণে উপকার করতে পারে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে আমাকে উদ্বুদ্ধ করবেন। আর ভবিষ্যৎ আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আলমগীর কবির, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।